আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে হঠাৎ করেই অস্থির ডিম আর মুরগির বাজার। ব্রয়লার মুরগি বিক্রি হয় 200 থেকে 210 টাকা, আর ডিমের হালি গিয়ে ঠেকে 60 টাকায়। নিরুপায় ভোক্তা যখন দিশে হারা, তখন বাণিজ্য মন্ত্রীর ডিম আমদানির হুঁশিয়ারি আর ভোক্তা অধিকারের অভিযানে কমতে শুরু করে দাম। ততক্ষণে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ব্যবসায়ীরা। ক্যাবের দাবি, অসাধু ব্যবসায়ীরা পকেটে পুরেছে অন্তত 500 কোটি টাকা। এই উদ্যোগটি আসলে আরো অন্তত 5-7 দিন আগে যদি হতো, মানুষ অনেক রেহাই পেত। এর মাঝখান দিয়ে ভোক্তাদের প্রায় 500 কোটি টাকা চলে গেছে বলে, লুটে নেওয়া হয়েছে বলে আমাদের সাধারণ খসড়া হিসাবে ধরা পড়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তরের মনিটরিং টিম 3 দিন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বেশ কয়েকটি পাইকারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সে সময় নাম আসে ডিম কারসাজিতে জড়িত কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠানও। এবার ডিম ব্যবসায়ীদের নিয়ে আলোচনায়ও অভিযোগের তির কর্পোরেটের বিরুদ্ধে। বিভিন্ন কর্পোরেশন আসে, তারা খাদ্য বেচে, বাচ্চা বেচে, ডিম বেচে, সবজি তারাই বেচে, আমরা যে আরো কোথায় যাব? শুক্রবারের পরের থেকে স্যার বাজারে অনেক কম। এই যে আজকে আমার কাছে মেমো, আমার একটা ডিম কিনা আছে 900 টাকা 100, আর একটা আছে 870 টাকা 100। বয়লার আজকে কিনা আছে যদি দেখছি আমি 65 টাকা। এটা 13 তারিখে ডায়মন্ড অন্যান্য কোম্পানি সবগুলো মিলে ছিল 11.90 করে 12 টাকা করে ছিল এরকম। কিন্তু আলোচনায় ডাকা হয়নি কর্পোরেট কোম্পানিগুলোর কোনো প্রতিনিধিকে। জেরার মুখে পড়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। সমিতির মাধ্যমে দাম নির্ধারণ অবৈধ উল্লেখ করে ভোক্তা অধিকার ঘোষণা দেয় এখন থেকে মামলা করার। ক্রয় বিক্রয়ের নাম ঠিকানা সহ মুদ্রিত পাকা রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক করা নিশ্চিত করতে হবে। যে কোনো পণ্যের দাম কারসাজিতে বড় প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনার দাবি জানালো FBCCI। সরকারকে আরো শক্ত অবস্থান নিতে হবে। শুধু খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা শুধু ফাইন দিবে এটা হয় না। সভায় ভোক্তার স্বার্থ সংরক্ষণে সংস্থাকে আরো গতিশীল করার কথা জানান মহাপরিচালক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।